নমস্কার বন্ধুরা, নিবেদাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায়। সামনেই মহাশিবরাত্রি, গোটা দেশে ধুমধামের সঙ্গে পালন করা হয় মহাশিবরাত্রি। শিবরাত্রি আসলে শিব ও পার্বতীর মিলন উৎসব। শিব ও পার্বতী হলেন মিলন, প্রেম ও শক্তির আধার। আমার অনেক বন্ধুরা হয়তো জানেন না, সারা বছরে শিব চতুর্দশীর সংখ্যা হলো 12টি, কিন্তু ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশী তিথিকে সবথেকে পবিত্র বলে গণ্য করা হয়। দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য। এই দিন ভক্তি ভরে সব নিয়ম নিষ্ঠা মেনে পুজো করলে এবং শিবরাত্রির ব্রত পালন করলে বাবা ভক্তদের ডাকে সাড়া দেন এবং সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। এটাই হলো আমাদের ধর্মীয় আস্থা ও বিশ্বাস। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি ও তার সাথে মহাশিবরাত্রির পুজোর উপকরণ এবং কিছু কিছু নিয়মবিধি, যে নিয়মগুলো মেনে বাবার পুজো করলে বাবা প্রসন্ন হবেন এবং নিশ্চয়ই আপনাদের ডাকে সাড়া দেবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি বলবো মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর মহাশিবরাত্রি পালিত হবে স্মাতমতে 5ই ফাল্গুন 1429 ইংরেজি 18ই ফেব্রুয়ারি 2023 শনিবার, গোস্বামী মতে 6ই ফাল্গুন 1429 ইংরেজি 19ই ফেব্রুয়ারি 2023 রবিবার। শিব চতুর্দশী লাগছে শনিবার সন্ধ্যা 6টা 7 মিনিট থেকে থাকবে রবিবার দুপুর 3টে 40 মিনিট পর্যন্ত। শিবপুরাণ মতে মহাশিবরাত্রি ব্রত পালন বিধি অনুসারে শিব চতুর্দশী তিথিতে একবেলা নিরামিষ আহার করে থাকতে হয়, যাতে চতুর্দশীর উদয়ে আমিষ খাবারের কণা মাত্র না থাকে। শিব চতুর্দশীর দিন সম্পূর্ণরূপে উপবাস থাকতে হবে। তবে সম্পূর্ণ উপবাস বলতে অনেকে নির্জলা বোঝেন, বিষয়টা কিন্তু তা নয়। আপনি যদি নির্জলা উপবাস থাকতে পারেন অবশ্যই থাকবেন, নইলে দুধ ফল জল খাওয়া যেতেই পারে, এক্ষেত্রে কোনোরূপ কোনো অসুবিধা হয় না। শিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে। স্নান করতে হবে কালো তিল ভেজা জলে। শিবপুরাণ মতে এতে শরীর ও মন দুই শুদ্ধ হয়। স্নান শেষ হয়ে যাওয়ার পরে মনে মনে সংকল্প করুন, সারাটা দিন ও সারাটা রাত আপনি শুদ্ধ মনে থাকবেন, ঠিক এর পাশাপাশি থাকবেন উপবাসে। এরপর শিব পুজোর সমস্ত উপকরণ বা সামগ্রী অবশ্যই সংগ্রহ করে নিতে হবে। যে সমস্ত উপকরণগুলি লাগবে আমি তা আপনাদের বলে দিচ্ছি। ঘি, মধু, দুধ, দই, শর্করা, চিনি বা মিশ্রি, বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল, সিদ্ধি, তিল, আতপ চাল, শস্য পৈতে, গোটা ফল 5 প্রকার, গঙ্গাজল, মাটির প্রদীপ, সলতে, কর্পূর, পঞ্চপ্রদীপ, ধূপধুনো, সন্দেশ, মিষ্টি, আকন্দ ফুলের মালা। গোটা ফলে অবশ্যই যেন একটা বেল থাকে। তারপর সন্ধ্যের সময় শিবলিঙ্গকে স্নান করিয়ে পুজো করবেন। তবে আমি এখানে একটা কথা আপনাদের বলে রাখি, যেসব বন্ধুরা 4 প্রহরে বাবাকে অভিষেক করাতে চান তারা প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি ও চতুর্থ প্রহরে মধু দিয়ে বাবাকে অভিষেক করাবেন। এটাই হচ্ছে নিয়ম। প্রত্যেকবার অভিষেক করার পর বাবাকে পরিষ্কার জল দিয়ে অভিষেক করাতে হবে এবং তারপর সাদা চন্দন সহযোগে, ফুল ও বেলপাতা সহযোগে বাবার পুজো করতে হবে। প্রহর হিসাবে না করে বাবাকে একেবারে অভিষেক করালে সেক্ষেত্রে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে। এই পঞ্চামৃত তৈরি হয় দুধ, দই, ঘি, মধু এবং শর্করা মিশিয়ে। শর্করা হলো চিনি অথবা মিশ্রি। এই 5টি জিনিসকে একত্রে মিশালে তৈরি হয় পঞ্চামৃত। পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করা হচ্ছে সর্বোত্তম। এই পঞ্চামৃততে যদি পারেন তাহলে একটু সিদ্ধি পাতা ও কালো তিল দিতে পারেন। শিবলিঙ্গ অভিষেক করবার সময় কখনোই তর্জনী বা বৃদ্ধাঙ্গুলি প্রয়োগ করবেন না, চেষ্টা করবেন মধ্যমা অথবা অনামিকা অঙ্গুলি দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করাতে। শিবলিঙ্গ অভিষেক করবার পূর্বে অবশ্যই ঘি ও মধু প্রথমে মাখিয়ে নেবেন, তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং অবশ্যই পরে পরিষ্কার জল দিয়ে অভিষেক করাতে হবে। অভিষেক করবার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ বা শ্রবণ খুবই সর্বোত্তম বলে মনে করা হয় এবং ফল, ফুল ও মিষ্টান্ন দ্বারা বাবার পুজো করে ধূপ, দীপ
ও ধুনো অবশ্যই বাবার কাছে জ্বালাবেন। ধুনো হচ্ছে বাবার খুবই প্রিয়। সাধারণভাবে আমরা যেমন নারকেলের ছোবড়া ও ধুনো দিয়ে বাড়িতে ধুনো দিই, ঠিক সেভাবেই অবশ্যই দেবেন। এখানে আমি একটা কথা বলে রাখি, শিব চতুর্দশীতে পুজো করবার সময় হলুদ বস্ত্র পরিধান করাটা খুব ভালো মনে করা হয়। আর সন্ধ্যার সময় একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালানোর চেষ্টা করবেন, এবং সেটি যদি মাটির প্রদীপ হয় তাহলে খুবই ভালো হয়। নিয়ম হচ্ছে এই প্রদীপ দিয়ে সারাত্রি জাগরণ করা। ব্রতের দিন সারাত্রি জাগরণ করে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয়। আর এভাবেই শিবরাত্রি ব্রত পালন সম্পন্ন হয়। তবে মনের ভক্তি হচ্ছে আসল, আর দেবাদিদেব মহাদেব তো আমাদের অল্পতেই তুষ্ট। তাই নিষ্ঠা মেনে শুদ্ধ চিত্তে বিল্বপত্র দুগ্ধ ও নৈবেদ্য সহযোগে পুজো করলেও বাবা তুষ্ট হন। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।